উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে চণ্ডীপুরে কালীপুজো পালিত। চণ্ডীপুর চা বাগান বড়ম বাবা সার্বজনীন কালীপূজা কমিটির পক্ষ থেকে দীপাবলি ও কালীপূজার উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। এই উপলক্ষে রবিবার যথারীতি বিকেল 5টার সময় পূজা কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী কালীমাতার মূর্তি পূজা প্যান্ডেলে আনয়ন করা হয়। এদিন পূজা প্যান্ডেলের চতুর্দিকে আলোরে রোশনাই এবং প্রদীপ জ্বালিয়ে দীপাবলির সূচনা করা হয়। এরপর চণ্ডীপুরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পূজা কমিটির সভাপতি রাতমণি রবীব দাস, সম্পাদক চিত্তরঞ্জন দাস ও সদস্য গৌতম তাঁতি জানান যে গত বছর বড়ম বাবা সার্বজনীন কালীপূজা কমিটির প্রথম পূজা বার্ষিকী ছিল। এবারের দ্বিতীয় পূজা বার্ষিকী তারা জানান যে এবারের কালীপূজা ও দীপাবলি উপলক্ষে পূজা কমিটির পক্ষ থেকে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই অনুসারে আজ সোমবার সন্ধ্যা 6টার সময় ছোট ছোট কচিকাঁচাদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে পূজা কমিটির পক্ষ থেকে চণ্ডীপুর চা বাগান এলাকা সহ বাঁশবাড়ি জিপের আমজনতাকে মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান উপভোগ করা সহ শ্যামামায়ের আশীর্বাদ নেওয়ার জন্য পূজা মণ্ডপে আসার আহ্বান জানান। তারা আরও জানান যে সনাতন ধর্মের ধর্মীয় রীতি অনুসারে রবিবার গভীর রাত্রে অমাবস্যার সময় শ্রী শ্রী কালীমাতার পুজো অনুষ্ঠান আরম্ভ করা হবে এবং এরপর উপস্থিত ভক্ত এবং দর্শনার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে। এরপর পুজো মণ্ডপে উপস্থিত বাঁশবাড়ি জিপির সভানেত্রীর প্রতিনিধি রেজওয়ান চৌধুরী রিজু বাঁশবাড়ি জিপির পক্ষ থেকে চণ্ডীপুর চা বাগান এলাকা তথা বাঁশবাড়ি জিপির আমজনতাকে পূজা কমিটির পক্ষ থেকে আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠানে যোগদান করার জন্য পূজা মণ্ডপে আসার আহ্বান জানান। এখানে উল্লেখ্য যে এদিন চণ্ডীপুর চা বাগান এলাকার আমজনতা এবং মহিলাদের পক্ষ থেকে মীনা রবিদাস খুবের সঙ্গে জানান যে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি হাইলাকান্দিতে দুবার এসে গেছেন। তিনি দুর্গাপূজার সময় হাইলাকান্দি শহরের 12টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন, কিন্তু হাইলাকান্দি শহর এবং শহরতলি এলাকার নিকটে থাকা কোনো একটি চা বাগান এলাকার পূজা মণ্ডপ পরিদর্শন করেনি। তাই তারা এ বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং জানান যে এই পিছিয়ে পড়া চণ্ডীপুর চা বাগান এলাকাতে পুজো অনুষ্ঠানগুলোতে স্থানীয় বিধায়ক সহ নেতামন্ত্রীরা কেউ পরিদর্শন করতে আসেন না। শুধু তাই নয়, অনেক সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া থেকেও বঞ্চিত হন চা বাগান এলাকার নাগরিকরা। তাই তারা আগামীতে পুজো অনুষ্ঠানের সময় তাদের চণ্ডীপুর চা বাগান এলাকাতে স্থানীয় বিধায়ক সহ নেতামন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে তাদের পিছিয়ে পড়া চা বাগান এলাকাতে পূজা পরিদর্শনে আসার জন্য আহ্বান জানান। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টে। নমস্কার, আমি তরঙ্গ টিভির হাইলাকান্দি শহর প্রতিনিধি। আপনাদের সবাইকে তরঙ্গ টিভির পক্ষ থেকে দীপাবলি, ধনতেরাস এবং মা কালী চণ্ডীমায়ের পুজোর, শ্যামামায়ের পুজোর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। হাইলাকান্দি জেলার চণ্ডীপুর চা বাগান ক্ষেত্র একটি পিছিয়ে পড়া এলাকা, বাঁশবাড়ি জিপি। এই এলাকাতে মিডিয়া খুবই কম এসেছে, নাইট বরাবর। আজকে আমরা মিডিয়া এখানে আসায় জনগণের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে, ওরা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। আর এখানে কয়েকটা পুজো হচ্ছে, যেটা আমাদের জিপি সভাপতি মিডিয়ার কাছে তুলে ধরবেন ওনার বক্তব্যের মাধ্যমে। এবং এখানে পূজা কমিটির যারা সভাপতি সম্পাদক মহোদয় আছেন এবং কার্যকর্তারা আছেন, তারাও বিস্তারিত প্রতিবেদন তুলে ধরবেন আপনারা মিডিয়ার, ওদের ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পারবেন। আরেকটা জিনিস হলো, এই যে পূজা কমিটি এখানে চণ্ডীপুরে আমরা এখন যে বর্তমানে অবস্থান করছি এই মুহূর্তে, এটা হলো বড়ম বাবা সার্বজনীন কালী পূজা কমিটি। এই পূজা কমিটি গত বছর আরম্ভ হয়েছিল 2022 সনে, প্রথমবার পুজো হয়েছিল। এবার দ্বিতীয়বার 2023 সন। তো একটু আগে এই দেখুন মা কালীর মূর্তি এসেছে, আর গভীর রাত্রে পুজো অর্চনা হবে, নিশা রাত্রে মা কালীর পুজো হবে। কারণ মা কালীর পুজো তো বাঁশবাড়ি জিপি সভাপতি, বাঁশবাড়ি জিপি সভাপতির প্রতিনিধি। প্রতিনিধি, আপনার শুভ নাম? আমার নাম রিজার হোসেন চৌধুরী। আচ্ছা আচ্ছা, মানে সবাই রিজু রিজু বলে জানি। আচ্ছা, তো রিজু ভাই, এখানে মানে আমাদের এই যে চণ্ডীপুর এলাকা, মানে আপনার জিপির এলাকার মধ্যে মানে টোটাল কতটা পুজো হচ্ছে? আমার জিপিতে 4টা কালী পূজা হচ্ছে প্রতি বছর, মানে 4টা হয় খুব শান্তি শৃঙ্খলাভাবে, সর্বজনীন পূজা। আর এই যে আজকে 2 বছর হচ্ছে আমরা বড়ম বাবা কালী পূজা হয়, কালী পূজা হয় এইখানে।
আর খুব সুন্দরই হয়। ছোটো ছোটো বাচ্চাদের প্রোগ্রামও হয়, এই গত বছরও হয়েছে খুব সুন্দর, এবারও প্রোগ্রাম হবে কালকে সোমবারেতে বাঁশবাড়ি জিপির যে বাগান টি গার্ডেনের ছোটো ছোটো বাচ্চারা আছেন তাদের আওয়ার জন্য আহ্বান করা হয়েছে আর সুন্দর শৃঙ্খলাভাবে হওয়ার জন্য যে আমরা আশা করছি। আচ্ছা, তো জিপি সভাপতি হিসাবে আপনি কালী পূজা দীপাবলি হিসাবে আপনার জিপিবাসীকে আপনি কী বার্তা দিতে চাইবেন? আমি খুব সুন্দরভাবে প্রতি বছর হয় তাকে ধন্যবাদ দিই যে আমার বরম বাবার যে ইয়ং ছেলেরা জেনারেশনের ছেলেরা তারা প্রতি সুন্দরভাবে আমার এই যে বরম বাবার যে তারা একটা উদ্যোগিতা নিচ্ছেন আর একটু দুই বছর থেকে ধন্যবাদ দিই। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা স্টেটমেন্ট দিয়ে দিলেন আমাদের মিডিয়াকে, আর আমাদের মিডিয়ার পক্ষ থেকেও রইল দীপাবলি এবং কালী পূজার অভিনন্দন। ধন্যবাদ আপনাদেরকে, আবারও কালী পূজা দীপাবলির শুভেচ্ছা, প্লাস আপনাদেরকে অনুরোধ রইল যে আপনারা আগামীকালকে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আপনারা মিডিয়া ভাই বোনেরা যে ব্লগার আছেন যে কেউ আছেন আপনারা আসবেন এখানে, কারণ আপনাদেরকে অনুরোধ করার কারণ হচ্ছে দেখুন আমাদের চা বাগান বা গ্রাম বা বস্তি এলাকা অত্যন্ত প্রত্যন্ত এলাকা যেখানে নিউজ খুব কমই এইগুলো মিডিয়াতে বা ব্লগিংয়ে কভার করা হয়, আর আপনারা যদি আসেন দেখেন এখানে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েরা তাদের প্রতিভা, আর এই প্রতিভাগুলো যদি আপনারা কভার করেন তাহলে কী হবে এই জিনিসটি অনেক মানে সবাই জানতে পারবে, কারণ আমাদের এখানে অনেক আরও অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় যেমন ছট পূজা হয়, প্লাস গত বছর আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে আমাদের সামান্য আগে কাতি বিহুর একটা প্রোগ্রাম হয়েছিল, যা মানে একটা কী হয় মানে বহু অনেক কিছু মানে এই যে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু মানে মানুষের প্রতিভা সবার কাছে পূর্ণতা প্রকাশ পায়, সবাই জানতে পারে যে ওনার ভিতরে অনেক কিছু আছে, মানে কী হবে আগ্রহ বাড়বে, আগ্রহ বাড়ার পরে কী হবে আরও নতুন কিছু সৃষ্টি হবে, নিজের কৌতূহল মানে অনেক কিছু করতে পারবে, আগামী দিনে অনেক কিছু আমাদের এলাকার নাম মানে উজ্জ্বল করতে পারবে। তো আপনাদেরকে আগামীকালকে আমাদের সংস্কৃতি আজকে তো এসেছেন, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এবং আপনারা থাকবেন, পূজা প্রসাদ খেয়ে যাবেন, আশীর্বাদ নিয়ে প্রসাদ খেয়ে যাবেন এবং আপনাদেরকে কালী পূজা এই অনুষ্ঠানটি সুন্দর সুস্থভাবে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন এটাই মানে অনুরোধ। আচ্ছা, আপনাদের এই পূজার এইবারতে বাজেট কেমন গেছে? না বাজেট এমনও বেশি না, সামান্য একটা প্রচেষ্টা এখানে মানে স্থানীয় যে যুবকরা সবে হাতে হাত মিলিয়ে আমরা নিজের থেকে মানে চেষ্টা করছি যে যেমন পূজা দীপাবলি বা এটা উদযাপন, প্লাস আমাদের যে আমি আগেও বলেছি যে আমাদের যে স্থানীয় কোচিক আছে যে ছেলেমেয়েরা আছে যাদের ভিতরে অনেক প্রতিভা আছে যারা প্রদর্শন করতে পারছেন না, মানে একটা মানে সাংস্কৃতিক সন্ধ্যা হোক প্রতিভা হোক মানে সবের একটা আনন্দমুখর পরিবেশ হয়ে উঠুক, যেমন দীপাবলিতে একটা আনন্দময় হয়ে উঠুক, সেটার জন্য একটা ছোট্ট আমরা প্রচেষ্টা করছি এবং আশা করছি যে আগামীতে আমরা আরও অনেক বড় কিছু পরিকল্পনা হাতে নিতে পারব, যেমন আরও সুন্দর হয়ে উঠুক। এবং চণ্ডীপুর চা বাগান, একটা প্রত্যন্ত এলাকা, এখানে আধুনিকতার থেকে অনেক মানে আমাদের চা বাগান অনেক পিছিয়ে, তারপর আমরা ক্ষুদ্র প্রয়াস করছি যেমন আগামীতে আরও অনেক কিছু করা এবং আশা করছি আমরা করতে পারব। ধন্যবাদ, আপনি সুন্দর একটা স্টেটমেন্ট আমাদেরকে মিডিয়াকে দিলেন, আর আমাদের মিডিয়ার পক্ষ থেকেও আপনাদেরকে দীপাবলি এবং কালী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। যে আমরা মিডিয়া ভাই কোনোদিন চণ্ডীপুর বাগানে আইসে না, আজকে প্রথম আইসে আমরা এই যে কালী পূজা দুই বছর চন্দ্র উদযাপন করি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করি, আপনারা যেন কালকে আগামীকাল আপনারা বিকালবেলা যেন আমরা যেন অনুষ্ঠানে আইয়া একটু আমরা পরিদর্শন করবেন নিমন্ত্রণ রইল, আর বিশেষ অসুবিধা করবো আপনারা এই অনুরোধেই রইল, বিশেষভাবে অনুরোধ মিডিয়া ভাই যে আমরা প্রতিভা যেটা আছে আমরা বাগানের ছেলেরা যেগুলো ইয়ে করেন মানে তারা উদ্যোগী আছে এখান থেকে যদি আমরা এক দুইটা যদি বাচ্চা যদি আমরা স্টেট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে নিতে পারি ওটাই আমরা বিশেষ মানে উদ্দেশ্য আমরা। ধন্যবাদ। পূজা কমিটি থেকে কইতে আসি যে আমরা অনেক কষ্ট করে এই পূজাটা করতে আসি, মানে কেউ আমরা দিকে একটু লক্ষ্য করে না, আর দুই দুইবার করে মন্ত্রী আইতে আসে, হাইলাকান্দি গেছে দুইবার করে আইসে গেছে গাড়ি লইয়া, কিন্তু আমরা এই যে গ্রামে গঞ্জে আমরা এত মানুষ আছি এত ইয়ে আছি কিন্তু মন্ত্রী কোনো মানে আমরা দিকে কোনো গুরুত্বই দেয় না। হ্যাঁ,
আমরা কত কষ্ট করি মিস্টার আয় আর যায় যায় আর আয় তারা খালি গাড়ি লিয়া লিয়া আইয়ে আর বড় বড় গাড়ি লিয়া ভালো ভালো রাস্তা দিয়ে ঢুকে আর ভালো রাস্তা দিয়ে তারা বাইরিয়া যায় গিয়া না মন্ত্রী আইয়ে না এমএলএ আইয়ে না কোনো কিছু আইয়ে মানে আমরা যে মানে আমরা দেশের নাগরিক হিসাবে আমরার মানে কোনো ইয়েই নাই কিন্তু ভোট দিবার সময় তো আমরা সবাই দেই ভোট মন্ত্রী ভোটের সময় হ্যাঁ ভোট দিবার সময় তো আমরা সবাই মন্ত্রী আপনারা স্থানীয় বিধায়ক যে এমএলএ তাই নাই এমএলএ কেউই দেখা যায় না কেউই আই নাই এমএলএ তো মুখেই দেখা যায় কেউই দেখা যায় না এখানে এই সামনে ভোট বাগানো হয় না নিজেই শিকার খাই আমি সব থেকে পড়ালেখা মন্ত্রী আইয়া গেল হাইলাকান্দি রাস্তা দিয়া গেল মানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আইয়া গেল রাস্তা দিয়া গেল জল দিয়া গেল কিন্তু আমাদের এই চণ্ডীপুর বাগানের প্রতি কোনো মানে মানে সিএম স্যার মানে বাগান এরিয়ার মধ্যে না হয় আপনারা কিতা আমরা দুঃখিত হই দুঃখিত আর কি মেগা পিএইচডি কোনো ইয়ে করে না কাজ করে না কিছু না আমরা বাগান কোনো মানে খোঁজ খবরই নাই না আমরা বাগানের প্রতি আচ্ছা আচ্ছা ওইটাই আমরা আর কি মানে মুখ্যমন্ত্রীর কাছে দুঃখ আর কি আমরা এটাই কিন্তু ভোট দিবার সময় তো আমরা সবাই ভোট দিই সবের ভোট লাগে ভোট দিবার সময় তো আমরা একজনও বাদ দেই না সবাই ভোট দিই কিন্তু পূজার সময় তারা শহরে যায় গ্রামে হ্যাঁ শহরে গেল তো পূজার সময় আইলো সপ্তমীর দিন গেল শহরে গেল শহর থেকে আবার শহরে চলে গেল বাগানের প্রতি কোনো ইয়েই নাই চাহিদাই নাই জন্য আচ্ছা আচ্ছা বড় বড় কথা কয় বাগানের মানুষের লোভ দেখায় বাদে ভুট্টা লইয়া যায় কিচ্ছু করে না বাগানের লাগে কিচ্ছু করে না ওই যে আদিবাসীরা খুব সাহায্য করে না রাস্তাঘাটের বাগানে ভুট্টা তো লাগে আপনারা আবেদন কিতা জানাইবা না আবেদন ওইটাই যে আমরা যে বাগানের নাগরিক আছি কিন্তু আমরা প্রতিও তো সরকারের